1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোম্পানি লিমিটেড গড়ে ওঠে। রবার্ট কেরু নামের ব্রিটিশ নাগরিক প্রতিষ্ঠা করেন মিলটি। দেশ স্বাধীনের পর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মিলটি পরিচালনা করছে। চিনি, ডিস্টিলারি, হ্যান্ড স্যানিটাইজার, ভিনেগার ও জৈব সার উৎপাদন করে থাকে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি। চিনি উৎপাদনে মিলটি 50 কোটি টাকা লোকসান দিলেও মদ বিক্রিতে বেশি লাভ করেছে। আয় করেছে 367 কোটি টাকা। অন্য বিভাগ থেকে আয় 33 কোটি টাকার মতো। সব মিলিয়ে মিলটি 100 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। আমরা প্রতি মাসে বেতন টেতন খুব ভালো পাচ্ছি, আমাদের শ্রমিকরাও খুব ভালো কাজ করছে। যেভাবে লাভ দেখাচ্ছে তাতে করে আশা করা যায় কেরন কোম্পানি আগামীতে আরও অগ্রসর হবে। ডিস্টিলারি বিভাগ থেকে বিগত বছরের চেয়ে এবছর বেশি লাভ হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা। কেরন কোম্পানি ডিস্টিলারিতে বিগত বছরের চাইতে বিক্রয় বেশি হয়েছে এবং এর পরিমাণ প্রায় 100 কোটি টাকার উপরে। কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ডিস্টিলারি বিভাগ গত বছরের তুলনায় 2021-22 অর্থবছরে 10,000 প্রুফ লিটার মদ বিক্রি করেছে বাজারে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।